রাহিম, শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি, আজকে একটা মাইক মেশিন, এটা হলো 160 ওয়াট একটা মেশিন, SS A 160। তো এই মেশিনটা এক ভাই নিয়ে আসছে আমার কাছে, তো আমি এখানে দেখাচ্ছি। এই মেশিনে সর্বপ্রথম আমাদের যে কাজ থাকে সেটা হলো এই ড্রাইভার বোর্ডের যে ভোল্টেজগুলো, এগুলো চেক দেওয়া উচিত, সমস্ত ভোল্টেজই চেক দেওয়া উচিত। তো এই মেশিনটা নিয়ে আসছে আমার কাছে, মেশিনটা লাইন দিলে দেখুন, আমি অন করে দেখাচ্ছি। মেশিনটা আমি অন করতেছি, পাওয়ার অন করলাম। যদিও আমি মেশিনটা আগেই খুলে নিয়েছি সব কিছু, তারপর আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি। দেখুন এর যে সাউন্ডের যে কোয়ালিটি, যেই সাউন্ডটা আসার দরকার সেরকম নাই। তার কারণ হলো, দেখুন বন্ধুরা, এই মেশিনের সর্বপ্রথম আপনাদের যেই বিষয়টা সবসময় খেয়াল রাখার দরকার সেটা হলো এই মেশিনের যে বায়াস ভোল্টেজ, যে কোনো মাইক মেশিনের বায়াস ভোল্টেজটা অবশ্যই জানার দরকার। তো এখানে এই যে বায়াস ভোল্টেজটা দেখুন, এখানে এই যে হলুদ পিন, এখান থেকে একটা বায়াস দেওয়া হয়েছে। এই বায়াস, এইখানের বায়াসটা আছে 0.41 ভোল্ট, 0.41, অর্থাৎ 1 ভোল্টেরও অর্ধেকের একটু কম। আর এইখানে দেখুন, এই যে বায়াসটা দেওয়া হয়েছে, এখানে আছে 18 ভোল্ট, অর্থাৎ এর কারেন্ট হলো এইখানের এই সাইডের যে ট্রানজিস্টর, এখানে যে বায়াসটা দেওয়া হয়েছে, এই যে বেস ভোল্টেজ, এই বায়াসটা এখান থেকে দেওয়া হয়েছে ড্রাইভার বোর্ডের, এখান থেকে গিয়ে এখানে আসছে। আর এই পাশের যে 2 লেয়ার ট্রানজিস্টর, এই পাশে 1 লেয়ার, এই পাশে 1 লেয়ার, এখানে 2টো ট্রানজিস্টর, এখানে 2টো ট্রানজিস্টর, এই সাইডের এই যে ট্রানজিস্টরটা, এখানে এই যে বায়াসটা, এখান থেকে এই এখানে লাগবে, এখানে থাকবে। আমি এটা খুলে নিয়েছি, এটাও খোলা আছে, অর্থাৎ এই সাইডের ট্রানজিস্টরটা শর্ট। এই শর্টের কারণে এখানে এই যে ভোল্টেজটা চলে আসতেছে, হাই ভোল্টেজ এখানে 18 ভোল্ট, 18.24 ভোল্ট। দেখুন আমি দেখাচ্ছি, 18.24 ভোল্ট, অর্থাৎ এই ট্রানজিস্টরটা শর্ট। তো আমরা এখন এখানে এইটা ওপেন করে নিই, দেখুন তারপরে ওপেন করে নিচ্ছি আমরা। এখানে দেখেন ভালো করে, এটা ওপেন করলাম, এবারে এই সাইডের বায়াসটা ওপেন করি, 2টো বায়াস ওপেন করলাম। ওপেন করার পরে এবার আমরা ভোল্টেজটা মাপ দেই, দেখুন আবার আমরা পুনরায় মাপ দিচ্ছি, দেখা যায় না, একটু জুম করেন হালকা, না ওরকম না, মিটার দেবেন দেখা যায়। আচ্ছা এই করুন, এখন দেখা যায়, দেখুন এখানে দেখুন আছে, এখানে দেখুন ভোল্টেজ আছে, কত আছে, এখন মেশিন অফ করা, আমি অন করলাম, দেখুন এখানে এই বায়াসটা আছে 0.39 ভোল্ট আছে, 40 ভোল্ট 39 ভোল্ট। আচ্ছা আর এই পাশে আছে 1.45 ভোল্ট, এখনও বেশি। তার কারণ হলো, এখানে এক ভাই আগে যে কাজ করছে, উনি এখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছে, এই রেজিস্ট্যান্সটা এখানে ভুল লাগানো আছে। এই রেজিস্ট্যান্সটা থাকবে 47 ওহমস, এখানে দেখুন এই রেজিস্ট্যান্সটা থাকবে 47, এখানে এখানে রেজিস্ট্যান্সটা ঠিক আছে 47 ওহমস, হলুদ বেগুনি কালো 47 ওহমস, এখানে এই যে বায়াসের সাথে দেয়া এই রেজিস্ট্যান্সটা, কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা পুড়ে যাওয়ার পর এখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছে উনি এখানে 15K রেজিস্ট্যান্স দিয়েছে, এখানে বাদামি সবুজ কমলা, অর্থাৎ 15K রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ভুল আছে, এখানে থাকবে 47 ওহমসের রেজিস্ট্যান্স। তো এই ধরনের ভুল যারা করে এগুলো একটু খেয়াল করে কাজ করা উচিত।
তো এজন্যই আজকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম। এখানে বায়াস ভোল্টেজটা এখান থেকে দেয়া হয়েছে, এখানে দুটো ট্রানজিস্টর, এখান থেকে একটা বায়াস ছাড়া হয়েছে, ইমিটার থেকে বায়াস দেয়া হয়েছে এই ট্রানজিস্টরের, এবং এই সাইডের ট্রানজিস্টরের এখান থেকে বায়াস দেয়া হয়েছে। এই যে বায়াস, তো এটা 160 ওয়াট মেশিন, আহুজা 160। এটাই ছিল আজকের ভিডিও। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।